number one. Season 7, co-powered by Dabur Red Paste and Vivil Body Wash. Shami's three ake unner poripurok. Kokhono tara bondhu, kokhono ba obhibabok. Dujoner bhalobashay, shohojogitay, tara gore tole shukher shongshar. Pashapashi theke katiye othe shongsharer nanan badha bipotti. Kaadhe kaadh miliye hate hat rekhe jiboner pothe tara ei bhabei egiye cholechen. আজ আমার সাথে থাকবে চারজন ভীষণ পরিচিত মানুষ যারা সাধারণত আমার বাঁদিকে আসেন কিন্তু আজ আসবেন আমার সামনে তাদের জীবন সঙ্গীকে সঙ্গে নিয়ে সকলকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আসুন প্রথমে আছেন নিবেদিতা মুখোপাধ্যায় এবং নীল মুখোপাধ্যায় কি খবর ভালো খুবই ভালো খবর এত বছর ধরে দিদি নাম্বার ওয়ানে আসি এটা একটা আমার কাছে সেলিব্রেশন কোনটা বেশি ভালো লাগে এই পাশে থাকতে ভালো লাগে না বউকে পাশে নিয়ে ওপাশে থাকতে ভালো এইটা একটু মানে মাঝে মাঝে হলে ভালো লাগে এটা গ্যাপটা ওটা রেগুলার হলে আমার কোনো অসুবিধা নেই এটা যখনই আসো পারবো বাসে বউকে নিয়ে আসতে হয় তো কিছু উপায় নেই হ্যাঁ সে তো উপায় নেই আর কি মানে আর সেকেন্ড চান্স কিছু নেই আর অপশন নেই নিবেদিতা দি কেমন আছো বলো অত্যন্ত আছি ভীষণ সুন্দর লাগছে অ্যাজ ইউজুয়াল আজকেও আরেকজন আমার ভীষণ পরিচিত মানুষ এবং ভীষণ প্রিয় মানুষ অনন্যা মুখার্জি এবং রোহিত মুখার্জি একটু চাপে আছো না না চাপ মুক্ত হলাম তো এখানে এবার রচনা আমার কাছে আসছে আর কি মানে এটা তোমার ইঙ্গিত যাচ্ছিল তোমার কাছে একটু না রচনা তো সবসময় বেশি নম্বর হয় এবং অনেকটা লিখতে হয় সেই জন্য ভূমিকাটা কিভাবে করব একটু ভাবছিলাম আচ্ছা ভূমিকাটা তুমি শুরু করো গতানুগতিক যেমন জীবন চলে চলছে এরকম একটা মঞ্চে এসে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ গল্পগুজব এবং খেলার ছলে আমাদের কিছুটা সময় সুন্দর কাটে সেটা না একটা অক্সিজেনের মতো হয় তাহলে আজকে আমরা শুনবো যে কাজের মাধ্যমে এবং কাজের মাঝখানে একে অপরকে কতটা সময় দিতে পারো দেখো তো অনন্যা হ্যাঁ 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 এখন দিচ্ছে এখন দিচ্ছে এখন একটু দিচ্ছে ফিল্ম দেখা আমি মাঝে মাঝে বলি যে পরিচয় করে দিও যে আমি তোমারই ওয়াইফ মানে ঠিক কারণ লোকে অন্য কিছু ভাবতে পারে হাওয়া যখন জানলা দিয়ে ঢুকতে চায় তখন তো লোকে জানলাটা খুলে দেয় ঠিক আছে তোমার হাওয়ার গল্প আমি শুনবো রাজশ্রী ঘোষ এবং দেবদূত ঘোষ ছোটবেলায় থেকেই এতটা বড় হওয়া অবধি আমার সাথে কয়েকজন দিদির খুবই আন্তরিক একটা সম্পর্ক থেকেছে পাশে বউকে নিয়ে এত দিদিদের কথা কেন মনে পড়ছে দিদির ইতিহাস হঠাৎ হ্যাঁ মানে সেই হিসেবে যদি রাজশ্রীকে হঠাৎ করে এখন দিদি বোনের একটা পর্যায়ে যদি ফেলে দিয়ে থাকে আর কি বিয়ের এত বছর বাদে ভাই বোন হয়ে গেছি বোধ হয় তাহলে নতুন দুজনে কি করতে যাচ্ছি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি আমরা খুব শিগগিরই একসাথে দুজনে ঘুরতে যাচ্ছি সেই ঘোরার গল্পটা খুব সুন্দর তারপর আছে শরীতি ব্যানার্জি ঝা এবং রোহিত ঝা প্রথমবার বরকে নিয়ে ক্যামেরার সামনে কেমন লাগছে শরীতি বলো তো আমার তো খুব ভালো লাগছে আমার থেকে বেশি ওর বেশি ভালো লাগছে কেমন লাগছে রোহিত এসে এখানে প্রথম কথা বলি যাদের আমি অভিনয় দেখে আমি এত বছর বড় হয়েছি তাদের সঙ্গে আজকে মেকআপ রুম শেয়ার করা তাদের সঙ্গে এই স্টেজটা শেয়ার করা হ্যাঁ এটা দিস ইজ রিয়েলি আ ভেরি প্রাউড মোমেন্ট খুব একটা গর্বিত নিজেকে ফিল করছি ডেফিনেটলি আজকের এক ঘন্টার জন্য তোমার জন্য স্পেশাল হয়ে থাকে রোহিত এবং শৈরীতিরও একদম সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা ডাবল রেড পেস্ট প্রেজেন্টস দিদি মেভে চাইতে এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ডাবল রেড পেস্টের তরফ থেকে গিফট হ্যাম্পার দেখতে দেখতে কত বছর হলো এই তো 20 বছর প্রথম দিকে তো অভিনয় দিয়ে শুরু হয়েছিল অভিনয় দেখা নীলকের সাথে সবকিছু ইন বিটুইন কি এতগুলো বছর বন্ধ ছিল নাকি মাঝে মধ্যে অন অফ করতে কাজ একটা সময় একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল যখন আমার ছেলে জন্মালো তখন একটা ডিসাইড করলাম যে তুমি বাইরের দিকটা সামলাও আর কি আর্ন তো করতে হবে কাউকে 7 বছর মতন আমি একদম অফ হয়ে গেছিলাম আচ্ছা একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছে তোমার পরিচালনায় আমার পরিচালনায় সেটাতে ওর খুব প্রশংসা পাচ্ছে পুরস্কারও পেয়েছে লাভলি ডন তাকে ভালো লাগে বলে যেটাতে আমার দাদা মূল চরিত্রে অভিনয় করেছে আর সৃজিতের ছবিতে অভিনয় করেছে যাদের মধ্যে ট্যালেন্টটা থাকে অনেক সময় সেটা মানে চাপা পড়ে যায় বা নার্চার হতে সময় লাগে তো আমি খুবই হ্যাপি যে ওর ওর এই ট্যালেন্টটা আজকে সবার সামনে তুমি আবার নতুন করে প্রতিভাটাকে বার করে আনার চেষ্টা করছো আমি বার করছি না ওটা ছিলই কিন্তু আমার কোথাও মনে হচ্ছিল কোথাও ছাই চাপা পড়ে গেছিল হতে পারে আর আমার যেটা মনে হয়েছে যে আমি এমন একটা নাটক করতে পেরেছি যেখানে ওর একটা বড় ভূমিকা আছে আর দুজনের পরিচয়টা শুরুবাতটা তো নাটক থেকেই হয়েছিল হ্যাঁ
একদমই চাই। ফিরে তাকালে প্রচুর স্ট্রাগল আছে নিশ্চয়ই। হিউজ হিউজ হিউজ। কিন্তু আনন্দের মুহূর্তগুলো কি মনে পড়ে? দেখো, ওই যন্ত্রণাগুলোর মধ্যেও একটা কোথাও আনন্দ ছিল। আজকে খুব রোমান্টিসাইজ মনে হয় যে ভাড়া বাড়ি, হেনা জল ছিল না, আরও অনেক ঘটনা আমি বলছি আর কি, পয়সা কড়ি ছিল না, কিন্তু কোথাও কাজটা করে যেতে পেরেছি যেটা করতে চেয়েছি, সেটা থিয়েটার হোক, সিরিয়াল হোক, সিনেমা হোক, সেইটাই একটা বড় পাওনা। মানে চ্যাপলিন বলেছিলেন, আমি যখন কাঁদি তখন বৃষ্টি পড়ে, তাই আমি সেরকমই ছেলে, তো আমার কান্না বুঝতে পারবে না। তোমার কান্নাটা এত চাপা কারণ তুমি নিজে এত এনার্জেটিক, সেটা তুমি কখনো সামনে দেখাও না, সারাক্ষণ লাফাচ্ছে, ঝাপাচ্ছে, হাসাচ্ছে। যে মানুষটা আজকে এত এনার্জেটিক, সেই মানুষটা যখন প্রথম বাবা হলো, তার কী কী কন্ট্রিবিউশন ছিল বা কীরকম অ্যাজ এ বাবা সে কীরকম? সব জায়গাটা খুব ব্যালেন্স করেছে, ও ছেলেকেও যথেষ্ট সময় দিয়েছে। মানে এক সময় ছিল রাত্রের ছেলেকে খাওয়ানো এবং ঘুম পাড়ানোর দায়িত্বটা ও নিজে নিয়েছিল, ও করবে আর কি। ছেলে এখন কত বড়? ছেলে এখন 9 উঠলো, 14 বছর বয়স। স্কুলে যেমন ওকে বলে বলা হয়েছে, প্রিন্সিপাল বলেছে আপনি ওকে নষ্ট করছেন, আমাকে ধৃতরাষ্ট্র বলছে। কাজের মধ্যে এত কিছু ব্যস্ততার মধ্যে মাঝে মধ্যে বউ বাচ্চাকে নিয়ে বেরোতে বেরোতে যাওয়া হয়? হ্যাঁ, বেড়াতে দেখো রিসেন্ট পাস্টে আমরা একটু আটকে গেছি এত কাজের চাপে, দলটা চালাতে হচ্ছে বলে, তবে আমরা গেছি। আমরা সবচেয়ে ভালো ট্যুর আমাদের কাশ্মীরটা, খুব স্মরণীয় ট্যুর। রাজস্থান গেছি, তারপর একটা কাজে আমরা আমেরিকা গেছিলাম 2 আগে। খুব ইচ্ছে হচ্ছে, সেটা আমার ব্যক্তিগত ইচ্ছে, ওদেরও, যে একটা ইউরোপ ট্যুর করার, সেটা এখনো ইচ্ছে, মানে এখনো সেটা পূরণ করার চেষ্টা করব। স্বপ্ন দেখতে তো আমাদের বারণ নয়। হ্যাঁ, স্বপ্ন দেখলে আমার নতুন নাটক স্বপ্ন নিয়েই, আমার নতুন নাটক যাকে নিয়ে সে স্বপ্ন দেখায়। যখন বাড়িতে থাকে তখন কিছু দায়িত্ব পালন করে না? বাড়ির কাজ কিছুই পারে না, মানে রান্নাটা যেমন একদমই পারে না, চা করতেও পারে না, কিন্তু বাজার করতে পারে। ফোনে মুড়িওয়ালার নাম্বার, মাছওয়ালার নাম্বার, মানে পেন্সিল যে দেয় তার নাম্বার, মানে সমস্তটাই হোম ডেলিভারি, সেটা করি। আর আমি খুব একটা বাড়ির কাজ মানে চেষ্টা করেছি খুব, যেমন ধরো ফ্যানের ঝুল ঝাড়া আমি করি। লম্বা বলে ওকে দায়িত্বটা দেওয়া হয়েছে, কোনোদিনই পালন করে না। কাঁকরোল জীবনে খাইনি আমার মা, মানে এটা সত্যি ঘটি বলে কি বাটি বলে জানি না, কাঁকরোল বলে হ্যাঁ এরকম দেখবে গোল গোল কাঁটা কাঁটা থাকবে, আমি ঝিঙে নিয়ে চলে এলাম। লম্বাটা গোল বললাম, তারপর ছবি এঁকে দিল কাগজে এরকম গোল গোল, তো আমি সেই ছবি দেখিয়ে সবজিওয়ালাকে দেখিয়েছিলাম, এই এই আরে দাদা বলবেন তো, এই তো এই তো কাঁকড়ো, সে গায়ে কাঁটা কাঁটা, মানে বায়োলজি স্টুডেন্ট তো ভালো আঁকতে পারতো। যতবার কথা বলি ততবার আমার ভীষণ ভালো লাগে, এত সুইট কাপল দুজনে নীল এবং নিবেদিতা, সবসময় এরকম থেকো সুন্দর, এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইওর লাইফ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আমরা খেলা শুরু করব, দেখা যাক কি খেলা আসছে সকলের জন্য। বাউন্ডারি লাইনের এপাশে হাজবেন্ড থাকবে, ওখানে একটা রেড মার্ক রয়েছে, সেই মার্কের উপরে ওয়াইফরা দাঁড়াবেন। হাজবেন্ডরা কাঁটার হেলমেট পরবে, হাতে গ্লাভস পরে নেবে, মাথা দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে 30 সেকেন্ডে। কে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারে, যে সব থেকে বেশি ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। শুরু করছি প্রথমে নিবেদিতা এবং নীলেশ। রেডি স্টার্ট। সেই সময়ের অনেকটা ভাগ
আমার দিকে চলে এসছে। আচ্ছা, সেই জন্য কিছুটা সময় হাতে বাঁচে। আচ্ছা, আজকাল একটু ইন্ডাস্ট্রি আমাকে সময় দিচ্ছে বাড়িতে দেওয়ার জন্য। তাতে তুমি ভীষণ খুশি? কিছুটা মানে স্বস্তি তো পেয়েছি। তুমি আজকে তো গম্ভীর কেন? আমি সেটা সবার আগে জানতে চাই। এটা আমি কিন্তু খুব খুব গম্ভীর নই, নর্মালি আমি এরকম। তোমার কি এমনি প্রেম করেই বিয়ে হয়েছিল? অ্যারেঞ্জ কাম লাভ। কত বছর হয়ে গেল? 24 চলছে। তার মানে আর এক বছর পরে সিলভার জুবলি। ওই জন্যই তো জানলাটা খুলে যাচ্ছে। বছর, হ্যাঁ, অনেকগুলো বছর একসাথে অননাদি, কি বুঝলে বলতো এই মানুষটাকে? আমি একটা জিনিস বুঝেছি, মানে ওর সঙ্গে থেকে মানে আমার খুব লাভ হয়েছে। আমি শিল্পী যারা, মানে তোমরা সবাই যারা অভিনয় করো বা যারা গান করো, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন শিল্পী আছে, মানে তারা খুব বড় মনের মানুষ হয়। রোহিতদা, এবার একটু হাসো। আমি তো হাসব। ভালোবাসাটা কি বিয়ের আগে থেকেই? হ্যাঁ, অনেকদিনই, ছোটবেলা থেকেই ওর। আমার সঙ্গে ওর নেগোসিয়েশনটা হয়, আমার তখন 17 বছর বয়স, খুব ছোট। হ্যাঁ, তখন সেই বোধটাই আমার ছিল না। তারপরে 19-এ বিয়ে হয়ে যায় আর কি। তারপর ও চাকরি করতো তখন, তারটা ও বলুক, চাকরিটা করতে হলো আর কি, হয়তো চাকরি করতাম না, হয়তো থিয়েটারই করতাম বা এখানে চেষ্টা করতাম, চাপে পড়ে চাকরিটা করতে হলো। কিন্তু সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা যেটা, যে যার জন্যে আজকে ধরো এই অভিনেতা হিসেবে এখানে দাঁড়িয়ে আছে, সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টে আমাদের লাইফে আমি চাকরি ছেড়েছি। আমি হাজারিবাগ থেকে এক লরি মাল নিয়ে যখন বাড়ি ফিরছি, তার 2 মাস বাদে আমার মেয়ে হয়। সেই সময় ওকে আমি বলেছিলাম যে আমি এখানে আর একটা চাকরি জোগাড় করতে পারি, ওরা ট্রান্সফার করছিল না, এখানে চাকরি জোগাড় করতে, ওকে চাকরি করতে আর ভালো লাগছে না। তখন অনন্যা আমাকে বলেছিল, চাকরিটা তুমি করো না, ওটা তোমার জন্য নয়, তুমি অভিনয়টা করো। মানে ওইটা সেদিনকে যদি না বলতো, বুঝে বলেছিল না না বুঝে বলেছিল জানি না, না বললে কিন্তু তার থেকে 20 বছর বাদে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম। ঠিক তাই। ও যখন ওখানে চাকরি করতো, ও কিন্তু অফ টাইমে ও ছোটদের নিয়ে নাটক করাতো, ওটাই ভালোবাসা ছিল, ফাংশন করাতো, মানে ওই নিয়েই ও ভালোবাসতো। তখন আমি বুঝতে পারলাম যে না, তখন তো আমিও একটু বড় হয়েছি, বুঝলাম যে এটাই ওর ভালো লাগা, গান করতো নিজে। সংসারই কতটা? সংসারই একদম নয়, কিন্তু আমার খুব ভালো লাগে সেটাই, মানে সংসারটা পুরো ইন্টারফেরেন্স একটু কম, ইন্টারফেয়ার করবে না, মানে তুমি তুমি যা বলবে হ্যাঁ তাতেই হ্যাঁ, ওই জন্যই সব ভালো লেগেছে। ডিপার্টমেন্ট ভাগ করা আছে, ওদিকে ভাগ আমি কি করব? কতটা গোছানো? ওর নিজের জিনিসটা যেখানকার জিনিস সেখানে রাখে, কিন্তু খুব একটা তো গোছাতে হয় না, পুরোটাই তো আমি দেখি, তুমি সব করে দাও। কিন্তু একটা জিনিস ইদানিং দেখছি খুব মানে পজিটিভ হয়ে গেছে ওটার ব্যাপারে, নিজের টাওয়েলটা খুব সচেতনভাবে গুছিয়ে রাখছে। ওটা কি ব্যাপার? টাওয়েলটা যখন আমি শুকোতে দিই, তারপর বলে যায় এটা ব্যালকনিতে থাকে, তুলে রেখো, ভিজে গেলে ওর খুব, আমি বেশ কয়েকবার ওটা আমি লক্ষ্য করেছি যে ওটা বৃষ্টিতে ভিজেছে অথবা রাতে এসে আমাকে তুলতে হয়েছে। সেই জন্য আমার একটা বাতিক হয়ে গেছে, আমি বাজারে ছুটিয়ে গিয়ে বিকেলের দিকে ফোন করে টাওয়েলটা তুলেছো, বাতিক বাতিক। তবে এখন রিসেন্ট হোয়াটসঅ্যাপে দু একটা ইমোজি টিমোজি পাঠাচ্ছে, টাওয়েলটা তোলা হয়ে গেছে শুনলের ইমোজিগুলো আছে। থ্যাংক ইউ অনুরাধি এবং রোহিতা, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। তোমার বউয়ের জন্য তুমি একদিন চাকরি ছেড়ে অভিনয় জীবনে চলে এসছো, তোমার জীবন হয়েছে সুন্দর, এইভাবে আমাদের জীবনও সুন্দর হতে পারে যদি আমরা সাবানের পরিবর্তে ভেভেল বডি ওয়াশ ব্যবহার করি। কারণ পরিবারের সকলে মিলে একই সাবান ব্যবহার করলে সাবান অপচয় হয় এবং ফ্রেশ থাকে না, কিন্তু ভেভেল বডি ওয়াশের প্রতি ফোঁটা স্বাস্থ্যকর, যা প্রতিবার ব্যবহারে একটি নতুন সাবানের মতন অনুভূতি দেয়। এবার খেলতে আসছেন অননাদি এবং রোহিতা। ঠিক আছে,
বসলে পরে মাঝে এসে বসে পড়বে, ছেলে মেয়েরা একসাথে বসতে নেই। এটা নির্ঘাত বাবাই শিখিয়েছে ওকে। তুমি নিজের শিক্ষিকা, তুমি ব্যস্ত, একে অপরকে সময় দিতে পারো? সময় থাকে? সময় মানে কি বলো দেখি, আমাদের সারাদিন এমনিতে ও যেমন ও এসএমএস করে, আমাদের এসএমএস চলতে থাকে। 25 বছরের বেশি টালিগঞ্জে কাজ করছি, আমার প্রোগ্রামাররা জানে যে আমি একটা হয়তো ছবির শুটে আউটডোর যাচ্ছি, কিন্তু আমাদের এই বেড়াতে যাওয়াটাকে ম্যানেজ করার জন্য আমি অনেক দিন ওই 2-3 মাস আগে একটা ডেট ব্লক করে দিতাম যে 5 দিন কিন্তু আমি থাকছি না রে। যখন শুরু করেছি তখন তো ওদের শর্ত অনেকটাই শুনতে হতো, এখন মাঝে মাঝে ঘুরতে টুরতে যাওয়া হয় না? আমরা আগা করে সারা বছরে প্রায় 3-4 বার তো আমাদের যাওয়া হয়ই হয়, বড় ট্যুর, মানে বড় ট্যুরই হয়, কাছাকাছি নয়, দূরে চলে যাই। তাছাড়া আর আমার আর ওর দুজনেরই মানে সিনেমা থিয়েটার দেখতে ভালোবাসি বলে ওই ম্যানেজ করে আমরা রেগুলারই সিনেমা দেখি, মানে আমাদের সিনেমা দেখাটা বাদ পড়ে না, আমরা হিসেব করি যে এই পরের সপ্তাহে কী কী সিনেমা আসছে সেগুলো লিস্ট হয়ে যায়। ওটা একটা এন্টারটেইনমেন্ট, ওটা একটা বিরাট। আমাদের এখন মেয়েও ঢুকে পড়ে, ঢুকে যায়, সে বড়ই হোক ছোটই হোক যাবো। এমনি যখন দেবদূতা বাড়িতে থাকে মোবাইল চেক করা হয়? আমাকে একজন সিনিয়র বলেছিলেন, শোন ঘুড়ি এটাকে উঠতে দিবি, লাটাইটা যেন তোর হাতে থাকে। থ্যাংক ইউ রাজশ্রুতি, থ্যাংক ইউ দেবদুদা, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো তোমরা, আরও একবার খুব সুন্দর লাগলো কথা বলে, থ্যাংক ইউ। আমি যখন শুরু করেছিলাম আমার ক্যারিয়ার তখন আমি মডেলিং করতাম, তখন ও মডেলিং করতো, তো সেখান থেকেই আলাপ। কি করো তুমি রোহিত? আমি একটা এমএনসি হাউসে জব করি, 5 বছর হয়ে গেছে ওখানে জব করছি। গুড, মডেলিং থেকে এমএনসি জবে জয়েন করলে? ব্যাপারটা হচ্ছে যে আমরা দুজনেই এই প্রফেশনে ছিলাম, তারপর ফিউচার প্ল্যানিংয়ে মনে হলো যে আমার চেয়ে বেশি ট্যালেন্ট ওর মধ্যে আছে, তো এটাকে মানে এখানে এগিয়ে যাক। আর আমি আমি যেহেতু এমবিএ তখন করছিলাম, এমবিএ পাস আউট পর আমি জব ভালো পেয়ে গেছি, তো জবে চলে এলাম। বাট আমার সবসময় এটা স্বপ্ন আছে যে অ্যাক্টিং আমার স্বপ্নে ছিল, তো অ্যাট প্রেজেন্ট বলে রেখেছি যে তুমি এটাতে এগো, পরে আমিও কোনো সুযোগ পেলে। আমি অ্যাক্টিং এত বেশি সাপোর্ট পাই বিকজ ওর ইচ্ছে ছিল, মানে ও যে হয়তো করতে পারিনি তো আমাকে অলওয়েজ পুশ করে, সো গো ফর ইট, তুমি এটা করো,
তো এই সাপোর্টটা আমি ওর থেকে সবসময় পাই বিকজ অফ দিস। রোহিত, এই চার বছরের মধ্যে কি কি বুঝলে, শৈরীদের মধ্যে কি কি তোমার মনে হয়েছে যে ভালো ভালো গুণ আছে? আমি একটা সিম্পল ব্যাকগ্রাউন্ডের ছেলে, ও ওই সময় একটা ছিল, তো ওই সময় যে ওর স্ট্রাগল লাইফ, আমার স্ট্রাগল লাইফ, ওইগুলো যা আমরা কাটিয়ে নিয়েছি, এখন অ্যাট প্রেজেন্ট আমাদের সব কিছু ভালো চলছে। তুমি এত ভালো বাংলা কি করে বলো? আমার তিনটে জেনারেশন এখানেই, মানে বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতাতে। গুড। তো শৈরীদি একদম বাঙালি একটি পরিবার থেকে অন্য একটা নন বেঙ্গলি পরিবারের বউ হয়ে যাওয়া, অ্যাডজাস্টমেন্টে একটু অসুবিধা হয়েছে ইনিশিয়াল স্টেজে? ইনিশিয়াল স্টেজে হয়েছিল, কিন্তু এখন মানে কোনো ব্যাপারই না। মানে প্রথম প্রথম আমাদের যখন বিয়ে নিয়ে শুরু হয়েছিল, একটা মানে সিনেমা হয়ে যাবে কি, মানে দুজন অস্ত্র নিয়ে নেমেছিল দুটো পরিবার, এরকম একটা ব্যাপার। রাজি হচ্ছিল না প্রচন্ড, ইন্টারকাস্ট ম্যারেজ ফার্স্ট অফ অল, তারপরে ওর ফ্যামিলির দিকটা একটু প্রবলেম ছিল, কিন্তু এখন একদম অপোজিট। মানে আমার কোনো কিছু হলে সপ্তাহে আগে আমার শ্বশুরমশাই জিজ্ঞেস করে, আচ্ছা এবার কোনটা, হ্যাঁ আমার দেশের লোকজন ওয়েট করে থাকে কোনটা হবে এবার দেখবো, জানিয়ে দিও। কিন্তু মানে এরকম একটা ব্যাপার চলে বাড়িতে। আর খাওয়া দাওয়া নিয়ে বাঙালিদের ব্যাপার, যেটা খাওয়া দাওয়া, তো এরাও নন ভেজিটেরিয়ান, যেটার জন্য আমি সব থেকে বেশি খুশি, আমার কোনো টেনশন হয়নি। তো শৈরীতি, আমাদের ওয়ার্কশিটগুলো তো ভীষণ অন্য ধরনের, সারা রাত কাজ হয়, সারা দিন ঘুমানো হয়, তো সেরকম ধরনের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা যায় শ্বশুরবাড়ির সাথে? তখন আমি যখন প্রথম প্রথম আমার ফার্স্ট সিরিয়াল করছি, তখন আমাদের সবে বিয়ে হয়েছে, মানে সিরিয়ালটার টেলিকাস্টের পরেই আমার মানে বিয়েটা হয়েছে। তো আমরা দুজন প্রায়, আমি শুটিং করতাম, ও বাড়িতে থাকতো, এরকমই ব্যাপার। মানে বিয়ে যে হয়েছে এটা কারো ফিলিংস হয়নি দুজনের মধ্যে যে বিবাহিত আমরা, কারণ আমি সকালবেলা বাড়িতে ঢুকছি, মানে আমি ছটা নাগাদ বাড়ি ঢুকছি, ও ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে, ও এসে গেছে, ও ফাইনালি ওকে গুড নাইট বলে আমি ঘুমিয়ে পড়লাম, ও অফিসে চলে গেল। এই অ্যাডজাস্টমেন্টটা খুব দরকার। অর্ধেক সময় আমি যেহেতু বিয়ের সবে বিয়ে হয়েছে, ওকে দেখতে পেতাম না, তা আমি মজুরিতে আমি হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে সেটে চলে যেতাম, দেবদূত দাস আঁকি আছে সারা দিন রাত আমি ওখানে সেটে পরে থাকতাম, মনে হচ্ছিল যে মেকআপ রুমে গল্প করতে বসে বসে কি করবে, বউ ছুটি পাচ্ছে না। তো একজন পুরুষ মানুষ এই প্রফেশনে বিলং করে একটা ওয়াইফ তাকে খুব ভালো করে অ্যাডজাস্ট করতে পারে, কারণ মেয়েদের মধ্যে সেই পাওয়ারটা থাকে সব জায়গায় অ্যাডজাস্ট করে নেওয়ার। এছাড়া মহিলা যখন এই প্রফেশনে কাজ করে, তখন একটা পুরুষ মানুষ বাড়িতে থেকে তার জন্য অপেক্ষা করা যে আমার বউ রাতে চারটের সময় ফিরবে, খুব ডিফিকাল্ট যদি সেই মানুষটা অত বড় মনের পরিচয় না দিতে পারে। তো সেই জন্য তো রোহিতের ডেফিনেটলি একটা ক্রেডিট পাওয়া উচিত। খুব ভালো থেকো শৈরীতি এবং রোহিত, আই উইশ ইউ অল দ্য বেস্ট, ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। রেডি স্টার্ট। রোহিতের পছন্দ শু ক্যাবিনেট, অনুরাধি রোহিতের পছন্দ ডিজাইনার টেলিফোন। এই রাউন্ডে হাজ করে হচ্ছে নিবেদিতা নীল। নিবেদিতা প্লিজ এখানে এসো, গিফটটা ডাবল রেড পেস্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, ডাবল রেড পেস্ট 7 ডেন্টাল প্রবলেমস দূর করে। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয়া। আজকের আমাদের স্পেশাল গেস্ট কৌশিক দা। সুইচ রাউন্ড এটা, কৌশিক দা আমাদের গান শোনাবেন এবং প্রশ্ন করবেন, সকলে পডিয়ামে যে সুইচ আছে সেটা প্রেস করে উত্তর দেবে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার।
তাকিয়ে দেখো আমরা দুজন কত সুখী সূর্য তাকা আলো ছড়া মেঘের ফাঁকে মেঘের ফাঁকে ফাঁকে কাকে উঁকি দিতে বারণ করা হচ্ছে তাকিয়ে দেখো আমরা দুজন বলো রাজশ্রীদি সূর্য কারেক্ট বাই বাই সঙ্গে ভীম অনেক তরফ থেকে হেয়ার ড্রায়ার সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডে নাইট মসকিটো রিপেলেন্টের তরফ থেকে গিফট পাবে কার মাগা হে তুমি সে নয়নতার করো পাস বেঠো জরাজ তো ইকরার করো মুঝে প্যার করো একটা শব্দ ভুল গাওয়া হয়েছে সঠিক শব্দটা কি নয়নতার করো বলো অনন্যা দি ইয়ার বলা হয়েছে ওটা পেয়ার হবে কারেক্ট বাই বাই সঙ্গে ডে এন্ড নাইট মসকিটো রিপেলেন্ট তরফ থেকে গিফট না প্যার মাঙ্গা হে তুমি সে নয়নকার করো পাস বেঠো জরাজ তো ইকরার করো থার্ড গান রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট ছাতা ধরা হে গেহটা এসন সুন্দর শাড়ি আমার ভিজ গেলাই না ছাতা ধরা হে দেহটা এসন সুন্দর খপায় আমার ভিজ গেলাই না রিমি ঝিমি পানিয়া বরস দিলাই না রিমি ঝিমি পানিয়া বরস গলাই না এসন সুন্দর শাড়ি আমার ভিজ গেলাই না এই গানটাতে বৃষ্টি পড়ার আওয়াজ কোন শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে এক দিওয়ানা থা ক্যা উমর ক্যা সমা লা 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 থা এক হাসিনা থি এক দিওয়ানা থা ক্যা উমর ক্যা সমা লা 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 থা গানটাতে একটা শব্দকে মিউট করা হয়েছে শব্দটা কি শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে এক বছরের জন্য ভিভেল বডি ওয়াশ মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আর তোর ছায়ার সঙ্গী হব দু হাতে প্রেম কুড়োব আমাকে চুক্তি করে মনের কথা বলতে আয় আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল গানের কথা অনুযায়ী কিসের সঙ্গী হওয়ার কথা বলা হয়েছে প্রেমের সঙ্গী সরি অনন্যা দি মাইনাস 5 তোর ছায়ার সঙ্গী তোর ছায়ার
সঙ্গী হব। দুহাতে প্রেম কুড়ো। পাঁচটা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। কিন্তু আমরা রাউন্ডে শেষ করব খুশিতে একটা এমন ধামাকা গান গাও যাতে সবাই চিৎকার। अरे जुम्मे की रात है, जुम्मे की बात है, अल्लाह बचाए मुझे तेरे वार से। ओ जाने क्या खोना है, जाने क्या होना है, तेरी जवानी तो जादू का टोना है, जल्दों में आधी है, आधी में तूफा है, कर देना मुझको तबाह, सारी की सारी है तू गोला बारी, ये मुश्किल है खुद को बचाना, मार ही न डाले मेरी जान निकाले, ओ अल्लाह बचाए मुझे हाय तेरे प्यार से। সবথেকে বেশি নিভুর সাথে কি করতে ভালো লাগে? লুঙ্গি ডান্স, লুঙ্গি পারছে না। চার থিয়েটার, থিয়েটার থিয়েটার পাঁজা কোলা, পাঁজা কোলা মাংস বোঝাপড়াটা কেমন? বোঝে না, সে বোঝে না, এটা বলো না। চলো স্টার্ট। জানালা, জানালা, জানালা বাজার হাট, রোম্যান্টিক দোপাটি, বলো বলো বলো, রোম্যান্টিক, রোম্যান্টিক দোপাটি, যেটা আমি তুমি নাও, রোম্যান্টিক, 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 বুঝতে পারছি না, রোম্যান্টিক। এই শব্দটার কোনো অস্তিত্ব নেই তোমার জীবনে, রোম্যান্টিক, ওই জন্য পারি। চারটে সঠিক, 8 points। রাজশ্রী চলে এসো প্লিজ। তোমার নাম যে তোমাকে সবাই যে নামে ডাকে। আমি হলাম রোমিও, পাক্কা কিলার রোমিও। চলো স্টার্ট। বাবাজি, 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 কেহলাতে, সাইকেল, বেলুন চাকি, বেলুন চাকি, দর্শি, দর্শি, সচিন, দর্শি, কলসি, কলসি, দর্শি, দর্জি, দর্জি, লাটাই, 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 কালাচাঁদ, কালাচাঁদ, লাটাই, সাইকেল, সাইকেল, ক্যারাটে, 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 একসাথে ক্যারাটে,
তারপরে বলেছি সেটা হচ্ছে বেলুন চাকি, আর একটা ছিল হচ্ছে দোষি। গুড গড, শৈলীতে আসো প্লিজ। শৈলীতে যে ভালোবাসে কিভাবে বোঝো? চলো স্টার্ট। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, চুরমুর, গোলমরিচ, চুরমুর, বাংলা কে পিছে হে তালা, ধুমধাম, ধুমধাম, বাক্স বদল, বাক্স বদল, বেলচা, বেলচা, বেলতা, বেলচা, বেলচা, চা, চা, বেলচা, চা, চা, তা, তা, বেলতা, চুরমুর, 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 বেলচা, বেল, বেলকা, বেলকা, বেলচা, বেলসা, বেলচা, তা, বেলচা, বেলসা, বেলচা, বেলজা, যা, বেলজা, বেলচা। রোহিতের পছন্দ মশলা ট্রে এবং অনন্যাদের পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আছে। সেকেন্ড পজিশনে আছে দুজন, নিবেদিতা দে নীল এবং রাজশ্রুতি দেব। নিবেদিতাদির পছন্দ স্ন্যাক্সের ট্রে, আর রাজশ্রুতির পছন্দ মিদাজের তরফ থেকে রকমারি চাটনি আচারের সম্ভার। মিদাজ মানে ভেজল। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট স্যাম্পল। এটাও কিন্তু স্পেশ রাউন্ড, প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। দাবার ঘোড়া জিলিপি, বলো সংখ্যার মিল কি? পাশাপাশি ক্লু, ভালোবেসে পাশে পাক দুজনের মধ্যে থাক। এবার বলো নিবেদিতা। আড়াই, যেহেতু আড়াই প্যাঁচ দিলিপি, দাবার ঘোড়া আড়াই ঘর চলে, আর এটা হচ্ছে বোঝা পড়া, ভালোবেসে পাশে পাক দুজনের মধ্যে থাকে। এবার সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ইকো ক্রিস্টালের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। মেয়েরা ভাববে তোমার নন্দাই তার একমাত্র শ্যালক, তার শালিকা তোমাকে। এবার বলো শৈলীদি। আমার বর, তোমার নন্দাই তার শালিক হচ্ছে তোমার বর, তোমার বরের শালিকা কে হবে? শালিক কে হয়? বউয়ের বোন তো আমার বোন বা দিদি। ভেরি সরি শৈলীদি, -10। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি। ভূতের রাজা সংখ্যা তিন, টোপর মাথায় চিনে নিন, সবার চাই শিবের মতো, বিয়ে বাড়িতে কদর কত। এবার বলো নিবেদিতা। বর বুঝিয়ে দাও। ভূতের রাজা বর দিয়েছিল তিনটে, টোপর মাথায় বর আসে, সবাই শিবের মতন বরই চায়,
বিয়ে বাড়িতে আর বর বরেরই কথা। 20 পয়েন্টস সঙ্গে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি। চার নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লেডিজ রিস্ট ওয়াচ, সানগ্লাস, জেন্টস বেল্ট, ওয়ালেট। শক্তি বেশি কার কত, হাতের লড়াই খেলার মতো, এটা ক্লু। এখান থেকে একটা শব্দ বেরোবে, পরের ছবি থেকে একটা শব্দ বেরোবে, বা দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো রাজশ্রীদি। পাঞ্জাব। উত্তরটা ছিল পাঞ্জাবি। ভেরি সরি, -10। শক্তি বেশি কার কত, হাতের লড়াই আমরা খেলি, পাঞ্জাব খেলি, হ্যাঁ তো সেটা একটা খেলা, এবং পাশে আছে বি, তাই পাঞ্জাবি। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। 30 পয়েন্ট শেষ প্রশ্ন, ভুল করলে -20। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে, বয় রেফ দেওয়া, লয় আকার দেওয়া, তিনটে শব্দের একটি বাক্য। এটাই শেষ প্রশ্ন, এরপরই পেয়ে যাবো আমাদের আজকের উইনারকে। এবার বলো নিবেদিতা। সর্বঘটের কাঁঠালি কলা। দেখেন জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকোকোলান জামেন্সের তরফ থেকে সোনার গিফট। শব্দ 20 সেকেন্ডস টাইম, আমি তোমাকে পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পারিবারিক প্রতিপত্তি পরিচালক পরিপাটি পঞ্চব্যঞ্জন। পঞ্চব্যঞ্জন প্রতিপত্তি, মাঝখানে কি একটা ছিল, প্রতিপত্তি পারিবারিক, মাঝখানে একটা কি বলেছিলাম, পারিবারিক প্রতিপত্নী পরিচালক পরিপাটি পঞ্চব্যঞ্জন। ও প্রতিপত্নী, তোমার উত্তরটা তো পঞ্চব্যঞ্জন, পরিপাটি, পরিচালক, প্রতিপত্নী, পারিবারিক, শব্দগুলো। এটা মেমেন চন্নাদি তোমার। উইনারের ট্রফি পাচ্ছে নিবেদিতা। সিটি নাম্বার ওয়ানের ব্যাচ জি বাংলা এবং সেনকোকোলান ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। বডিবশের তরফ থেকে তোমার জন্য গিফট হ্যাম্পার। সকলের জন্য রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। তোমরা আনন্দের সাথে মজা করে সকলের সাথে এক ঘন্টা কোথায় বেরিয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। এইভাবেই মজা আমাদের চলতে থাকবে, সঙ্গে থাকবেন আপনারা। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার, এরপরে দেখবেন।